হ্যালো বন্ধুরা, আমি বেলাল হোসেন, ওয়ালিদ এডুকেশন একাডেমি এর পক্ষ থেকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি আলোচনা করব কিভাবে ক্যাম্পাসে স্টুডেন্টের মধ্যে কোনো ভিডিও আপনি মানে অপ্রয়োজনীয় কোনো অংশ ভিডিও থেকে বাদ দিতে পারবেন, অর্থাৎ কেটে ফেলতে পারবেন এবং সেই কাটা অংশ আবার ডিলিট করে দিতে পারবেন। এখানে দেখুন, ক্যাম্পাসে রিলেটেড আমি এখানে 35টি লেকচার আমি এখানে ইনডেক্স করে রেখেছি, অর্থাৎ এই 35টি লেকচার যদি আপনি কমপ্লিটলি যদি শেখেন তাহলে আপনি ক্যামতাসিয়া ভিডিও এডিটিং এর মাস্টার হয়ে যেতে পারবেন। তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি, আমার এই সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক, কিভাবে কোনো ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশ আমরা কেটে সেটিকে বাদ দিতে পারি। তাহলে আমরা এখানে ক্যামতাসিয়া এই সফটওয়্যারটি ওপেন করে একটি মিডিয়া অর্থাৎ একটি ভিডিও আমি এখানে ইম্পোর্ট করে রেখেছি। এখানে রাখার পর এখানে দেখুন যে আমার এই ভিডিওটা এখানে, আমার ভিডিওটা এখানে শো করতেছি। এখন আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর প্রথম এই অংশটুকু, দেখুন প্রথম এই অংশটুকু এইখান থেকে এইটুকু অংশ আমি কেটে বাদ দিব। তাহলে সেটি করার জন্য আমি এখানে প্লে হেডটি রেখে আমি এইখান থেকে দেখুন এখানে যে এইখানে দেখুন স্প্লিট স্প্লিট লেখা আছে, এই স্প্লিটে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এস প্রেস করব, তাহলে আমাদের এই অংশটুকু কেটে যাবে। আমি এখান থেকে আমি স্প্লিট এই অপশনে ক্লিক করছি, তাহলে দেখুন আমাদের এই ভিডিওটার এখানে কিন্তু দুই টুকরো হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে এই এই অংশটুকু আমি বাদ দিব, ডিলিট করে দিব, তাহলে সেটি করার জন্য এখানে দেখুন কাট এই অপশন আছে, এখান থেকে আমি এই কাট অপশনে যদি ক্লিক করি তাহলে আমার এই ভিডিও থেকে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। আবার আমি যদি আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর এইখানে আমি আবার কাট করব, এজন্য কিবোর্ড থেকে এস প্রেস করব, করার পর আমি চাচ্ছি যে আমার ভিডিওর এই অংশটুকু আমি ডিলিট করে দিব, তাহলে এটি সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে এস প্রেস করব। আমি এখন এই অংশটুকু আমি দেখুন এখানে আমার কিন্তু এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি এই এই অংশটুকু ডিলিট করে দিব, তাহলে সেটি করার জন্য আমি এখান থেকে কাট এই অপশনে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিতে পারি অথবা কিবোর্ড থেকে ডিলিট যদি চাপ দিই তাহলে আমার এই অংশটুকু ডিলিট হয়ে যাবে, অথবা আমি এই অংশের অর্থাৎ ভিডিও ট্র্যাকের এই অংশটুকুর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে যদি ডিলিট এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমার এই অংশটি ডিলিট হয়ে যাবে। আবার এভাবে আমি আমার যেটুকু সাপোজ আমার ভিডিওর এই শেষ এই অংশটুকু আমি ডিলিট করে দিব, তাহলে সেটি করার জন্য এখানে আমি প্লে হেড রেখে এখানে স্প্লিট সাব এই অপশন সাব দিব অথবা এস কিবোর্ড থেকে এস প্রেস করব। এ করার পর এইটুকু দেখুন আলাদা হয়ে গেছে। এখানে দেখুন এখন এটি আমি মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি কিংবা এখানে কাট এই অপশনে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট অপশন ক্লিক করে আমি এই অংশটা ডিলিট করে দিতে পারি। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনার ভিডিওর যে কোনো অংশ আপনি কেটে বাদ দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।